ক্লাস টুয়েলভ বা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমার চ্যানেলে শুরু হয়েছে অনলাইন মক টেস্ট আজকের আজকের বিষয় বাংলা পর্ব ভিডিওতে বাংলা গল্পের প্রথম অধ্যায় কে বাঁচায় কে বাঁচে থেকে তোমাদের দশটি প্রশ্ন আমি জিজ্ঞাসা করব। সেই দশটি প্রশ্নের উত্তর তোমরা আমায় ডাক নাম্বার দিয়ে কমেন্ট করো আমি দেখতে চাই তোমরা বাড়ি বসে লকডাউনের সময় কতটা পড়াশোনা করেছ তো শুরু করা যাক আজকের পর্ব মৃত্যুঞ্জয় প্রথম আজ প্রথম কি চোখে পড়ল। অপশান এ তার চাকর বাজার করছে অপশান বি তার এলাকায় ফুটপাত বেশি নেই অপশান সি খবরের কাগজে মনন্তরের রিপোর্ট ছাপা হয়েছে অপশান ডি অনাহারের ফলে মৃত এক মানুষ সঠিক উত্তর অপশান ডি দুইয়ের দাগ চলতে থাকে শারীরিক কষ্টবোধ বোধ মৃত্যুঞ্জয় শরীরে কষ্টবোধ হওয়ার কারণ অপশান এ সে আঘাত পেয়েছে অপশান বি তার খাওয়া হয়নি সি তার মনে আঘাত লেগেছে অপশান ডি তার খাওয়া বেশি হয়ে গেছে সঠিক উত্তর তার মনে আঘাত লেগেছে তিনের দাগ সংসারে তার নাকি মন নেই এখানে কার কথা বলা হয়েছে অপশন এ মৃত্যুঞ্জয় অপশন বি মৃত্যুঞ্জয় স্ত্রী সি ডি নিখিলের স্ত্রী সঠিক উত্তর অপশন সি নিখিল সেটা নয় এখানে যে বিষয়টিকে বক্তার আশ্চর্য বলে মনে হয়নি তা হলো অপশন এ অনাহারে মানুষের মারা যাওয়া অনাহারে মৃত মানুষকে পথের পাশে পড়ে থাকতে দেখা অপশন সি মৃত মানুষকে দেখে বিমর্ষ হয়ে যাওয়া অপশন ডি সমাজের দুর্দশা নিয়ে ভাবিত হয়ে পড়া সঠিক উত্তর অপশন বি অনাহারে মৃত মানুষকে পথের পাশে পড়ে থাকতে দেখা পাঁচের দাগ নিখিল চুপ করে থাকে নিখিলের এই চুপ করে থাকার কারণ অপশন সে তার ভুল বুঝতে পেরেছে অপশন বি মৃত্যুঞ্জয় তাকে চুপ করতে বলেছে অপশন সি সে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে অপশন ডি মৃত্যুঞ্জয় চোখ ছলছল করে উঠেছে সঠিক উত্তর অপশন ডি মৃত্যুঞ্জয় চোখ ছলছল করে উঠেছে ছয়ের দাগ সেটা হয় অনিয়ম এই অনিয়মটি হল অপশন এ বাস্তব নিয়ম উল্টে মধুর পরিণত করা নিজের অংশ নেওয়া মানুষদের ভাবা আর অপশন ডি ভিন্ন মতাদর্শের মানুষের সঙ্গে কথা চালিয়ে যাওয়া সঠিক উত্তর বাস্তব নিয়ম উল্টে মধুর আধ্যাত্মিক নীতিতে পরিণত করা সাতের দাগ ওটা পার্শ্ববিক স্বার্থপরতা মৃত্যুঞ্জয় যে বিষয়টিকে পাশবিক স্বার্থপরতা বলেছে তা হল অপশানে বেঁচে থাকার জন্য উপযুক্ত আহার গ্রহণের মানসিকতা অপশান বি অনাহারি মানুষের কথা একেবারে চিন্তা না করাকে অপশান সি স্ত্রীর স্বাস্থ্যকে উপেক্ষা করাকে অপশান ডি ত্রাণ কার্যে বন্ধু চরম উদাসীনতাকে সঠিক উত্তর বেঁচে থাকার জন্য উপযুক্ত আহার গ্রহণের মানসিকতাকে আটের দাগ নিখিলকে বারবার আসতে হয় নিখিল আসে কোথায় মৃত্যুঞ্জয়ের কাছে ফুটপাতে অপশন বি মৃত্যুঞ্জয়ের বাড়িতে অপশন সি অফিসে অপশন ডি রিলিফ সোসাইটিতে সঠিক উত্তর অপশন বি মৃত্যুঞ্জয়ের বাড়িতে একুশ নয়ের দাগ মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায় অপশন এ কুড়ি টাকা অপশন বি পঞ্চাশ টাকা অপশন সি একশো টাকা অপশন ডি তিরিশ টাকা সঠিক উত্তর অপশন বি পঞ্চাশ টাকা শেষ প্রশ্ন আজকে দশের দাগ নিখিলকে প্রতি মাসে কিছু কিছু টাকা পাঠাতে হয় অপশন দু জায়গায় অপশন বি তিন জায়গায় অপশন সি চার জায়গায় অপশন ডি পাঁচ জায়গায় সঠিক উত্তর অপশন বি তিন জায়গায় এই হলো আমাদের মোট দশটি প্রশ্ন যারা সবকটি প্রশ্ন পারবে সবকটি লিখে কমেন্ট করো যারা সবকটি পারবে না একটা পারবে একটা লিখেই কমেন্ট করো কিন্তু সঠিক ডাক নম্বর দিয়ে লিখবে কার উত্তর কতগুলি সঠিক হয়েছে কে দ্রুত উত্তর দিয়েছে সবকটি আগামী মক টেস্টের ভিডিও অর্থাৎ বাংলার পার্ট টু তে তোমাদেরকে জানাবো তোমাদের জন্য কিন্তু অন্য সাবজেক্টের মক টেস্টের প্রস্তুতি কাজেই আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ততক্ষণ সবাই খুব ভালো থেকো ধন্যবাদ